নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে জাতি অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে 100তম রিক্রুট ব্যাচে এবার 582 জন নবীন সৈনিক মৌলিক প্রশিক্ষণ নেন তাদের মধ্যে 38 জন নারী সৈনিক সেরা সৈনিক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন সোয়েব নারী সৈনিকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন খাদিজা খাতুন পরে মহাপরিচালক বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মারুফুল আবেদিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা